তোমরা আশা করি প্রত্যেকেই জানো যে বাংলার অভিনেত্রী ওনরিলা শর্মা যিনি আছেন তিনি কিন্তু ব্রেন স্ট্রোকের জন্য এখন হসপিটালে অ্যাডমিট আছেন আর তার অবস্থা খুবই খারাপ খুবই শোচনীয় অবস্থা আমরা সবাই এটাই প্রে করছি তিনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার লাইফে ফিরে আসুক কিন্তু একটা জিনিস আমার খারাপ লাগলো মানে আমি তোমাদেরকে কি বলবো এতটাই জঘন্য এতটা খারাপ লাগলো দুটো ফেম কামানোর জন্য আর দুটো পপুলারিটি পাওয়ার জন্য একটা মানুষ এতটা নিচে কিভাবে নামতে পারে হ্যাঁ আমি স্যান্ডিসার কথা বলছি স্যান্ডিসা হচ্ছে এক নম্বরের ফুটেজ খোর পাবলিক এতটাই ফুটেজের ওর ভিতরে লোভ আছে এতটাই লোভ আছে ও ভাই ওই ইন্ডিলা মারা যায়নি তারপরেও ও ইন্ডিলাকে মেনশন করে বলছে রেস্ট ইন পিস মানে তুই কি এটা চাস যে ইন্ডিলা দিদি তাড়াতাড়ি মারা যাক তুই কি এটা চাস নাকি একটা মেয়ে বেঁচে থাকতে তুই তাকে মৃত বলে ডিক্লেয়ার করে দিচ্ছিস কালকে রাতের বেলাতে ও ইন্ডিলা শর্মা হসপিটালে অ্যাডমিট আছেন কালকে রাতের বেলাতে ওনার দুবার হার্ট অ্যাটাক হয়েছে হ্যাঁ দুবার হার্ট অ্যাটাক হয়েছে তো আমরা সবাই এটা চাইছি যে তিনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে নর্মাল লাইফে ফিরে আসো কিন্তু স্যান্ডিসা কি চাইছে স্যান্ডি দরকার হচ্ছে লাইক কমেন্ট এঙ্গেজমেন্ট একটু পপুলারিটি একটু ফেম এসব চাইছে স্যান্ডিসা শাহ চাইছে স্যান্ডিসা সেই জন্য সবার আগে এই যে দুবার হার্ট অ্যাটাক হয়েছে এই নিউজটা ফেলানোর আগে স্প্রেড হওয়ার আগে সবার আগে মানে ওর প্রোফাইলে সেই জন্য ওর পেজ থেকে কি করেছে মেনশন করে পিস বলে একটা পোস্ট করে দিয়েছে আর শুধু স্যান্ডি না এরকম অনেককেই দেখলাম যে ও মারা যায়নি তারপরে ওয়েন্ডিলা কেনে গুরু গরুর রচনা লিখছে রেস্ট ইন পিস বলে পোস্ট দিয়ে দিচ্ছে আরে ভাই ও মারা যায়নি একটা জিন্দা ব্যক্তিকে তুমি মৃত হিসেবে ডিক্লেয়ার করে দিচ্ছ তোমার দুটো লাইক কমেন্টের জন্য তুমি কি বালের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ভাই আর স্যান্ডি এতটাই ফুটেজ করে এতটাই ফুটেজ খোর ও যে সাথে চ্যাট করেছিল সেই চ্যাটটাও মানে স্ক্রিনশটটা অ্যাটাচ করেছে মানে একটা মানুষ কতটা ফুটেজ খোর হলে এরকম কাজ করতে পারে ভাই পার্সোনাল চ্যাট পাবলিকের সামনে তুলে ধরছে যে দেখো আমি ওয়েন্ডিলার সাথে চ্যাট করেছিলাম আজকে উনি নেই আমার খুবই কষ্ট হচ্ছে এদিকে উনি বেঁচে আছেন এতটা ফুটেজ খোর মাল আরে ভাই ওয়েন্ডিলা শর্মা কথা মৃত্যুর সাথে লড়াই করছে যাতে বেঁচে ফিরে উঠে আর তুই সেখানে বাড়া ওর জন্য দোয়া করবি যাতে ও ঠিকঠাক হয়ে সুস্থ হয়ে ফিরে আসে সেটা না করে তুই ওর মৃত্যু কামনা করছিস এতটা নিচে নামতে পারিস ভাই তুই এই যে সোশ্যাল মিডিয়াতে যা কাণ্ড কারখানা হচ্ছে উইন্ডিলাকে নিয়ে যে মানে লাইক কমেন্ট পাওয়ার জন্য যে সব খেলা খেলছে পাবলিকে একটা মানে অসুস্থ মানুষকে নিয়ে যেভাবে খেলা খেলছে এইটা দেখার পরে সৌরভ দা আমাদের আছে মুন্টু পাইলটের সেই কি পোস্ট করেছে দেখো আমি এখানে লাগিয়ে দিচ্ছি তোমরা তোমরা নিজেও পড়ে নাও বেঁচে আছে এখনো মেরে ফেলো না ওকে পায়ে পড়ছি একটা মানুষ কতটা মানে মানে ভিতর থেকে ভেঙে পড়লি এরকম কেউ পোস্ট করতে পারে মানে স্যান্ডি তোকে মানে লাখ লাখ মিলিয়ন লোকে ফলো করে তুই মানে মানে দুটো লাইক পাওয়ার জন্য একটা জীবিত ব্যক্তিকে মৃত হিসেবে ডিক্লেয়ার করে দিচ্ছিস ভাই তুই মানুষ না অমানুষ তারপরে ওয়েনডিলার যে পার্টনার আছে সব্যসাচী উনি কি পোস্ট করেছে ওটাও তোমাদের সামনে তুলে ধরতে চাই আর একটু থাকতে দাও ওকে সব লেখার অনেক সময় পাবে সবাই যেখানে চাইছে যে আমাদের ওয়েন্ডিলা দিদি তাড়াতাড়ি সুস্থ ব্যাক আসুক সেখানে স্যান্ডি আর স্যান্ডির মতো পাবলিকরা চাইছে কত তাড়াতাড়ি মারা যাবে আর আমরা সোশ্যাল মিডিয়াতে রেস্ট ইন পিস লিখে লাইক আর কমেন্ট কামাবো তো আমি ভিডিওর শেষ একটা কথাই বলবো এরকমভাবে কেউ ফেক নিউজ সোরিও না দুটো লাইক কমেন্ট পাওয়ার জন্য এখনো উনি বেঁচে আছেন ওনাকে বেঁচে থাকতে দাও সবাই এটা প্রার্থনা করো যাতে উনি তাড়াতাড়ি es el firazo.